হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আপনাদেরকে পিএসপির বিভিন্ন অপারেটর সম্পর্কে ধারণা দেব। পিএসপির বেশ কিছু অপারেটর রয়েছে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, এছাড়াও আর কিছু অপারেটর রয়েছে। আমি ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করছি। প্রথমে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করছি। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে অ্যাসাইন করে দেওয়া, অর্থাৎ কোনো একটা ভ্যালু যদি আপনি অ্যাসাইন করেন তাহলে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করবেন। যেমন প্রথমে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি এ ইকুয়াল টু থ্রি। ইতিপূর্বে এই ধরনের কাজ আপনারা করেছেন। এখানে আমি এ একটি ভেরিয়েবল নিয়েছি এবং এ ভেরিয়েবলের মধ্যে আমি এই থ্রিটি অ্যাসাইন করে দিয়েছি। এটি হচ্ছে আপনার অ্যাসাইন ইকুয়াল অপারেটর। তারপরে দেখুন আমি এখানে এটা যদি প্রিন্ট করি, তারপরে দেখুন এটা আমি প্রিন্ট করছি, আমাদের ছিল লোকাল লোকাল হোস্ট পিএসপি টু ইট, এর ভেতরে অপারেটর পিএসপি এখানে গেলাম। দেখুন এখানে আমরা এটি ইকো করি নাই, আমি ইকো করছি। দেখুন এখানে হচ্ছে থ্রি প্রিন্ট চলে আসছে। তারপরে আমরা যদি এই এ ভেরিয়েবলের সঙ্গে আমি প্লাস ইকুয়াল টু টু দিলাম তাহলে কি হয়, দেখুন এখানে ফাইভ হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে এ ভেরিয়েবলের মধ্যে থ্রি অ্যাসাইন করেছি, তারপরে এই এ ভেরিয়েবলের সঙ্গে আমরা আবার টু যোগ করেছি। যোগ করার কারণে এটি হচ্ছে মান হচ্ছে টু যোগ হয়ে গেছে, হয়ে এটার মান হচ্ছে বর্তমানে ফাইভ হয়ে গেছে। তারপরে এই প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস দিই, তারপরে আমরা এখানে রিফ্রেশ করলাম, তখন এখানে ওয়ান আসছে। অর্থাৎ এখানে হচ্ছে থ্রির সঙ্গে টু বিয়োগ হয়ে গেছে। তারপরে আমরা এখানে যদি মাল্টিপ্লিকেশন দেই, রিফ্রেশ করি, দেখুন এখানে সিক্স হয়ে গেছে। অর্থাৎ এখানে দুই আর তিন এখানে গুণ করেছে। তারপরে আমরা এখানে যদি ডিভিশন দেই, দেখুন ডিভিশন দিলে কি হয়, এখানে ওয়ান পয়েন্ট ফাইভ, অর্থাৎ এটি ভাগ করেছে। এই জায়গায় আমরা টেন দিলাম, তাহলে এখানে এই যে ফাইভ চলে আসছে। তারপরে আমরা এই জায়গায় যদি মডুলার চিহ্ন দেই, মডুলার চিহ্ন দিলে আপনার ভাগ শেষ দেখাবে। আমি এটা রিফ্রেশ করলাম, দেখুন এখানে এই যে জিরো আসছে। আপনারা এই জায়গায় টেনের জায়গায় যদি নাইন দেন তাহলে এই যে ওয়ান, অর্থাৎ এখানে ভাগ শেষ যে ওয়ান সেটি এখানে রেজাল্ট চলে আসছে। এটি হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়া রয়েছে আপনার কম্পারিজন অপারেটর। আমরা এখন কম্পারিজন অপারেটরের কাজ দেখছি। কম্পারিজন অপারেটরের কাজ দেখার পূর্বে আমরা আবার একটি ভেরিয়েবল নিচ্ছি এ ইকুয়াল টু টেন। আমরা একটি ইফ স্টেটমেন্ট তৈরি করছি। ইতিপূর্বে আপনারা ইফ স্টেটমেন্টের কাজ দেখেছেন। ইফ স্টেটমেন্টের মধ্যে এখানে লজিকটা বলে দিতে হয়। এখানে আমরা বলে দিলাম এ ডাবল ইকুয়াল টেন, এখানে ইকো ওকে। অর্থাৎ এখানে এর মান যদি হচ্ছে এই দশের সমান হয় তাহলে সে ওকে প্রিন্ট করবে। এখানে আমরা যে ডাবল ইকুয়াল ব্যবহার করলাম এটি হচ্ছে আপনার কম্পারিজন অপারেটর। এখানে হচ্ছে ইকুয়াল ডাবল ইকুয়াল কম্পারিজন অপারেটর, অর্থাৎ ইকুয়াল কম্পারিজন অপারেটর। এখন আমরা যদি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে ওকে চলে আসছে, অর্থাৎ এখানে সব কিছুই ঠিক আছে, এটা ট্রু, এই কারণে এখানে ওকে প্রিন্ট করেছে। তারপরে আমরা এই দশের জায়গায় যদি আমরা টেন পয়েন্ট জিরো দিলাম আর এখানে যা আছে তাই রাখলাম, আমি এটি রিফ্রেশ করছি, দেখুন এখানে ওকে চলে আসছে। এখানে আমরা টেন পয়েন্ট জিরো দিয়েছি আর এখানে শুধু টেন লিখেছি, তারপরে এটা জিরো এসেছে। এই কারণে এখানে সে শুধুমাত্র এই সংখ্যাটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করছে। কিন্তু এই জায়গায় যদি আমরা ট্রিপল ইকুয়াল দেই, তারপরে আমরা এটা রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে কোনো কিছু প্রিন্ট করছে না, অর্থাৎ এটি ফলস হয়ে যাচ্ছে। যখন ট্রিপল ইকুয়াল দেওয়া হবে তখন সেটি কোন ধরনের সংখ্যা সেটিও যাচাই করে দেখে, শুধু সংখ্যার মানটা যাচাই করে না, সেটি সংখ্যাটা কোন ধরনের সেটি যাচাই করে এবং সব কিছু যাচাই বাছাই করে সে এখানে সে ফলাফল শো করে। এই কারণে এখানে আমার কোনো ফলাফল আসে নাই, অর্থাৎ এটি ফলস হয়ে গেছে। তারপরে আমরা এখানে টেন রাখলাম, এটা মুছে দিলাম। এখানে আমরা যদি এ গ্রেটার দেন ফাইভ দেই তাহলে দেখুন এখানে ওকে আসছে। অর্থাৎ আমরা এখানে বলেছি যে এই এর মানটা যদি পাঁচের চাইতে বড় হয় তাহলে সে এখানে ওকে প্রিন্ট করবে। এটি যেহেতু সত্য সেই কারণে এখানে ওকে প্রিন্ট করেছে। তারপরে এই জায়গায় পাঁচের জায়গায় যদি আমরা এখানে পনেরো দিতাম, তারপরে আমরা এটা রিফ্রেশ করতাম, তাহলে কোনো কিছু প্রিন্ট হতো না, অর্থাৎ এটি মিথ্যা হয়ে গেছে। তারপরে আমরা যদি এইখানে লেস দেন চিহ্ন দেই,
অর্থাৎ এখানে এই এটা যদি 5 এর চাইতে ছোট হয় তাহলে সে এখানে ওকে প্রিন্ট করবে তখন এটি সত্য হবে আমরা রিফ্রেশ করলাম দেখুন এখানে কোনো কিছু প্রিন্ট করছে না অর্থাৎ এর মান হচ্ছে এই 5 এর চাইতে ছোট না এখানে আমরা 15 যদি দেই তারপরে আমরা এটি রিফ্রেশ করলাম দেখুন এখানে যে ওকে চলে আসছে অর্থাৎ যখন এখানে আমরা 15 লিখলাম এই এর মান হচ্ছে 10 10 হচ্ছে 15 চাইতে ছোট এই কারণে সে এটি ট্রু হয়েছে এবং সে ওকে প্রিন্ট করেছে অর্থাৎ এটি হচ্ছে লেস দ্যান অপারেটর তারপরে আমরা যদি এখানে লেস দ্যান ইকুয়াল ব্যবহার করতে চাই অর্থাৎ এখানে আমরা 10 লিখলাম তারপরে আমরা এটি রিফ্রেশ করলাম দেখুন এখানে কোনো কিছু শো করছে না অর্থাৎ এটা ফলস হয়েছে আমরা এটি লেস দ্যান ইকুয়াল দিলাম অর্থাৎ এই এ ভেরিয়েবলের মান যদি 10 এর চাইতে ছোট অথবা সমান যদি হয় তাহলে সে এটি ওকে প্রিন্ট করবে আমরা রিফ্রেশ করলাম দেখুন এখানে ওকে প্রিন্ট করেছে এটি হচ্ছে লেস দ্যান ইকুয়াল অপারেটর অর্থাৎ এই মানটা যদি কম হয় মানে এই 10 এর চাইতে যদি এটি কম হয় অর্থাৎ ছোট যদি হয় তবুও কাজ করবে অথবা এটি যদি সমান হয় তাহলে সে কাজ করবে অনুরূপভাবে আমরা এটি গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি অর্থাৎ এখানে এই এর মানটা যদি 10 এর চাইতে বড় হয় অথবা সমান হয় তাহলে সে এটি ওকে প্রিন্ট করবে অর্থাৎ ট্রু হবে দেখুন ওখানে ওকে চলে আসছে অর্থাৎ এটি দুই ধরনের কাজ করছে তারপরে রয়েছে নট ইকুয়াল অপারেটর অর্থাৎ এখানে এই এর মানটা যদি এই 10 এর সমান না হয় তাহলে সে হচ্ছে এটা কাজ করবে তখন এটি ট্রু হবে এটি আমরা রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে কোনো কিছুই আসে নাই অর্থাৎ এটি ফলস হয়ে গেছে আমরা এই জায়গায় যদি 5 দেই তাহলে দেখুন ওকে চলে আসছে অর্থাৎ এখানে এ অপারেটরের মান হচ্ছে 5 এর সমান নয় এখানে এটি হচ্ছে নট ইকুয়াল অপারেটর এরপরে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর আমরা প্রথমে একটা এ ভেরিয়েবল নিয়েছিলাম তারপরে আমরা একটা বি ভেরিয়েবল দিলাম এবং এটার মান দিলাম হচ্ছে 5 এখানে আমরা আরেকটি সি ভেরিয়েবল নিলাম নিয়ে তারপরে এখানে আমরা এ এ প্লাস বি দিলাম অর্থাৎ এই এ এবং বি হচ্ছে যোগ করে এই সির মধ্যে অ্যাসাইন করবে তাহলে এটি হচ্ছে অ্যারিথমেটিক প্লাস অপারেটর আমরা যদি সি এর মানটা ইকো করে দেই ইকো সি তাহলে কি আসে দেখুন 15 আসছে অর্থাৎ এইখানে হচ্ছে দুইটি যোগ করেছে তারপরে আমরা যদি এটি মাইনাস চিহ্ন দেই তারপরে আমরা এটি রিফ্রেশ করলাম দেখুন এখানে 5 আসছে অর্থাৎ এই দুটি ভেরিয়েবলের মধ্যে বিয়োগ করছে বিয়োগ করে এখানে হচ্ছে রেজাল্ট সে শো করছে তারপরে আমরা এখানে যদি মাল্টিপ্লিকেশন চিহ্ন দেই অর্থাৎ গুণ চিহ্ন যদি দেই তাহলে এটি গুণ করবে দেখুন এখানে 50 চলে আসছে তারপরে আমরা এখানে যদি ডিভিশন চিহ্ন দেই তাহলে এখানে 2 চলে আসছে অর্থাৎ এই দুটি হচ্ছে ভাগ করে সে এখানে রেজাল্টটা দিয়েছে তারপরে আমরা এখানে মডুলাস চিহ্ন যদি দেই অর্থাৎ এখানে মডুলাস অপারেটর ব্যবহার করি তাহলে এখানে 0 আসার কথা 0 আসছে কিন্তু আমরা এই জায়গায় যদি 10 এর জায়গায় যদি আমরা এখানে 11 দেই তাহলে এখানে 1 চলে আসবে অর্থাৎ এখানে ভাগশেষ 1 সেটি এখানে শো করছে তারপরে রয়েছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে সাধারণত অ্যান্ড অর এবং হচ্ছে নট তিন ধরনের হয়ে থাকে আমি আলোচনা করছি ইতিপূর্বে হচ্ছে নট যেটা নট যেটা আমরা আলোচনা করেছি এখন অ্যান্ড অর অ্যান্ড এবং অর আলোচনা করছি এ ইকুয়াল টু 5 নিলাম বি ইকুয়াল টু 2 নিলাম বি ইকুয়াল টু 2 নিলাম এখানে আমরা ইফ স্টেটমেন্ট নিচ্ছি এখানে আমরা প্রথমে এ ভেরিয়েবল নিচ্ছি এ ভেরিয়েবল ইকুয়াল টু 5 অ্যান্ড বি ভেরিয়েবল ইকুয়াল টু 2 যদি এখানে এ ভেরিয়েবল হচ্ছে 5 এর সমান যদি হয় এবং বি ভেরিয়েবল হচ্ছে 2 এর যদি সমান হয় তাহলে সেটি ট্রু হবে ইতিপূর্বে আমরা একটা ভ্যালু নিয়ে কাজ করছি আর আমরা যদি একের অধিক ভ্যালু নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এন্ড অপারেটর ব্যবহার করতে পারি অর্থাৎ সে এটিও পরীক্ষা করে দেখবে ট্রু কিনা এবং এটিও পরীক্ষা করে দেখবে ট্রু কিনা যদি এই পুরোটা ট্রু হয় তাহলে সে এই ভিতরে প্রবেশ করবে এবং ভিতরের কাজটি করবে এখানে ওকে চলে আসছে অর্থাৎ আমার এই পুরোটাই ট্রু রয়েছে আমি যদি এখানে বি এর জায়গায় যদি বি ভেরিয়েবলের মান যদি আমরা এখানে 4 করে দিই তাহলে আমরা এটি রিফ্রেশ করলাম তাহলে দেখুন এখানে কোনো কিছুই আসে নাই অর্থাৎ সে প্রথমটি ট্রু হয়েছে কিন্তু পরে ট্রু না হওয়ার কারণে
সে ভিতরে প্রবেশ করে নাই, সে এটি ফলস বলেছে। তারপরে আরেকটি অপারেটর রয়েছে অর অপারেটর, আমরা এখানে অর যদি লিখে দেই, অর্থাৎ এ ভেরিয়েবলের মান যদি 5 এর সমান হয় অথবা বি ভেরিয়েবলের মান যদি 4 এর সমান হয় তাহলে সে এটি বলবে ট্রু হয়েছে। এখানে এ ভেরিয়েবলের মান হচ্ছে 5, অর্থাৎ প্রথমটাই সত্য রয়েছে এবং পরেরটা সত্য হোক আর না হোক কোনো কিছু সমস্যা নাই, সেই কারণে সে এখানে ভিতরে প্রবেশ করবে এবং ওকে প্রিন্ট করবে। দেখুন এই যে ওকে চলে আসছে। আবার আমরা যদি এখানে এই এ ভেরিয়েবলের মানটা যদি আমরা 6 করে দেই, তারপরে আমরা রিফ্রেশ করলাম, দেখুন কোনো কিছু আসে না, এই কারণে যে প্রথমটাও সত্য হয় নাই এবং পরেরটাও সত্য হয় নাই। এছাড়া অ্যান্ড এবং অর অপারেটর আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি, যেমন এখানে আমরা অ্যান্ড লিখেছি, অ্যান্ডের আরেকটি চিহ্ন রয়েছে, আমরা এখানে এই ডাবল অ্যান্ড লিখেও এই অ্যান্ড অপারেটরের কাজ করতে পারি। যেমন এখানে আমাদের এটি আমি রিফ্রেশ করে দেখি, দেখুন কোনো কিছুই আসতো না, কারণ এখানে হচ্ছে এর মান 5 ঠিক আছে কিন্তু বি এর মান যেহেতু 4 না, এই কারণে সে প্রতি প্রবেশ করে না, এটি সে ফলস বলেছে। তারপরে আপনার অর অপারেটরের আরেকটি চিহ্ন রয়েছে, আপনার ইচ্ছা করলে অর অপারেটর এভাবেও ব্যবহার করতে পারেন। এখানে আমাদের এর মান হচ্ছে 5, এটা হচ্ছে ট্রু, এখন পরেরটা ফলস হলেও কোনো সমস্যা নেই, এটা ভিতরে প্রবেশ করবে এবং কাজ করবে। দেখুন এখানে ওকে চলে আসছে। এই পর্বে আপনারা পিএসপির অপারেটর সম্পর্কে জানলেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর আমার আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা কোনো বিষয় যদি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।